বোধন কথার অর্থ হল জেগে ওঠা, বিসর্জন অর্থ বিদায় নেওয়া। এই দুয়ের মাঝের জীবনটা শুধু লড়াইয়ের, আর এই সমাজের মেয়েদের লড়াই, সে তো ঘরে বাইরে। আর এই লড়াইয়ের মাঝেই তাদের মধ্যে শুরু হয় অত্যাচার অবিচার। অনেকেই সেই অবিচারের প্রতিবাদ করতে পারেন না বা চান না। এই নাটক সেই না পারা বা না চাওয়ার মূলে আঘাত করে। অবহেলিত নারীদের মধ্যে একটা প্রতিবাদের ক্ষমতা বা শক্তি জেগে ওঠার গল্প বলে এই নাটক। মা দুর্গার বিসর্জনের পরও তাই প্রধান চরিত্র রানীর বোধন হয় দুর্গারূপে। সে ভাঙা মন নিয়েও বেরিয়ে পড়ে মিতুলের অসুর খুঁজতে। সমাজের প্রতিটি মেয়ের মধ্যে জেগে উঠুক মা দুর্গা, এইভাবেই তারা অসুর খুঁজে বের করুক, তাদের শাস্তি দিক, তবেই তো ধরিত্রীতে হবে সত্যিকারের বোধন, যার কোনোদিনই বিসর্জন হবে না। দীপাবলির শুভক্ষণে এনআরকে রেডিওর নতুন নাটক বোধন থেকে বিসর্জন, রচনা সুজান মিঠি, আবহ সঙ্গীত প্রদ্যুৎ চ্যাটার্জি, অভিনয়ে রানী মৌনিতা চট্টোপাধ্যায়, রজত পার্থসারথি ঘোষ, জয়া তুলিকা নাথ, মিতুল মৌসুমী আদক, ভোলার মা অঞ্জনা সরকার, সূত্রধার সোমনাথ ব্যানার্জি, দাদু শুভেন্দু সাহু, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে ঋত্বিক দত্ত, পরিকল্পনা ও পরিচালনা মৌনিতা চট্টোপাধ্যায়, পাবলিসিটি ডিজাইন বেঙ্গল ওয়েব সলিউশন ও রাজাকুমার হালদার। শুরু হচ্ছে এনআরকি রেডিওর নবতম নাটক এই দীপাবলির শুভক্ষণে। সকলকে জানাই নবরবিকিরণের পক্ষ থেকে শুভ দীপাবলি। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই শুনতে থাকবেন এনআরকে রেডিওর। শুরু হচ্ছে নাটক বোধন থেকে বিসর্জন, শব্দগ্রহণ ছোটকা। রানী, রানী, এই রানী, বোধনের বাজনা বাজছে, শুনতে পাচ্ছ? আজ সকালেই তো আমি বোধন দেখে এসেছি। তাই? কোথায়? কেন, আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে? তোমাদের বাড়িতে দুর্গাপূজা হয়? হ্যাঁ গো, এবার থেকে শুরু হলো। বোধনের বাজনায় কান্না ছিল না তো প্রতিদিনের মতো? না গো রজত, না, আমি খুব খুশি আজ, তাই জানো? আমার চোখের দিকে তাকাও। বেশ, তাকালাম। দেখতে পাচ্ছ আমার মায়ের বোধন? তোমার দাদু মহালয়া শুনছিলেন? হ্যাঁ গো, মহালয়ার দিন থেকেই রোজ উনি বীরেন ভদ্র শোনেন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী। তারপর? আচ্ছা শোনো, এবার চলো তো মহালয়া থেকে বোধনে যাই। বেশ। রানী তার বাড়িতে দশভুজার বোধন বর্ণনা করল বিস্তারিত ঘটনায়। রানীর দাদু এক মনে শুনছেন মহালয়া, বাজল তোমার আলোর বেনুর সুর বাজছে। রানী পাশে বসে আছে, তার মা শিউলিতলায় কুড়িয়ে নিচ্ছেন এক আঁচল আলো। আচ্ছা দাদু, তোমার কি মনে হয় প্রত্যেক মেয়ের মধ্যেই মা দুর্গা আছেন? আছেন রে মা, সবাই তাকে জাগতে দেয় না। যেমন আমার মা, সারা জীবন বাবার মার খেয়ে আমাকে মানুষ করার জন্য এখানে পড়ে রইল, পচে রইল। কতবার বলেছি তোর মাকে, প্রতিবাদ কর, প্রতিবাদ কর, কোনো দিন পারেনি। মা, ও মা, মা, এত শিউলি কি করবে, পুজো? হ্যাঁ পুজোই তো, জানিস শিউলি মাটি ছুঁয়ে থাকে, তাই শিউলি নিজেই মা, মা দিয়েই মাকে পুজো করব, মজা না? ও মামা, তুমি ত্রিশূলধারিণী হতে পারো না? চুপ চুপ চুপ, তোর বাবা উঠল। ওই কই, কোথায় গেলে?
জয়া, জয়া! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, বলো বলো। সেই কখন উঠেছি, এত সময় কি হচ্ছিল, চা দাওনি কেন আমায়? এক আধদিন একটু দেরি যদি হয় তাতে কি এসে যায়, পূজোর সময়। কি আমার মুখে মুখে কথা, এই নে শাস্তি। রানীর বাবার চর খাওয়ার পরে রানীর মা জয়া এক চর মারে তার বাবার গালে, তারপর জিজ্ঞেস করে, এখন দেব চা? দিদি ভাই, দিদি ভাই, দেখ তোর মায়ের বোধন শুরু হলো আজ, তোর বাবা কেমন অসুর হয়ে মাটিতে পড়ে আছে, দেখ দেখ। দেখলি তো, আমি বলেছিলাম না, সব মেয়ের মধ্যেই মা দুর্গা থাকেন, সব মেয়ের মধ্যেই। ওই শোন বীরেন বাবু কি বলছেন। রজত রানী ফিরে আসে নিজেদের কথায়। রজত, রজত দেখো তো, ভোলার মায়ের বাড়িতে কি ভিড়, চলো তো দেখি আসি কি হলো। ভোলার মা? ভোলার মাটা কে? আরে ভোলার মা আমাদের বাড়ি কাজ করে, ওর ছেলে ভোলা বড় মেধাবী জানো, ক্লাস এইটে পড়ে, কিছু মাস আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো, কঠিন অসুখে একেবারে যাই যাই অবস্থা হয়েছিল। না না, চলো চলো রানী, এখনই যাই, কি হলো একবার দেখে আসি। এই যে কি ব্যাপার বলুন তো, আপনারা এত ভিড় করেছেন কেন এখানে? আরে আমাদের এই বস্তি পাড়ায় ভোলার মা নাকি দুর্গা পুজো করবে গো, সব আয়োজন করেছে। ওই যে, ওই যে দেখুন না, দেখুন। হাসেন না মশাই, নিশ্চয়ই অনেক কামাই, ভোলার বাপ তো আর নেই। আচ্ছা আচ্ছা, একটু সরবেন আপনারা, আমি একবার ভেতরে যাব। রজত ও রানী ভিড় ঠেলে ভেতরে গেল। ভোলার মা, ও ভোলার মা, তুমি তোমার বাড়িতে ঠাকুর এনেছ? ও বাবা, হে তো দেখি সব আয়োজন করে ফেলেছ, ফল কেটেছ, আলপনা দিয়েছ, ও বাবা পদ্ম রেখেছ। হ্যাঁ গো দিদিমণি, দেখো ভোলা নিজে গিয়ে পদ্ম তুলে এনেছে। কিন্তু দুর্গাপূজায় কত খরচ বলো তো, আর দাঁড়াও তো, ঠাকুর কই তোমার? আসবে গো দিদিমণি, আসবে আমার ঠাকুর, আসবে। রানী, রানী বাইরে একটা গাড়ির শব্দ পেলাম মনে হলো। ও ভোলা, ভোলা, ভোলা রে বাপ আমার, যা 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 তাড়াতাড়ি পিঁড়েটা পেতে দে মায়ের জন্য। রানী ও রজত বিস্ফারিত চোখে দেখলো, দেখলো রানীর মা সমস্ত লোকজনকে সরিয়ে ভিতরে ঢুকছে। এই কি মা, তুমি? আরে কাকিমা, আপনি এখানে? হ্যাঁ গো দিদিমণি, ভোলার আমার যায় যায় অবস্থা তখন, তোমার মাই তার সোনার চুড়ি বিক্রি করে আমার ভোলার প্রাণ বাঁচিয়েছে, আমার হাতে তুলে দিয়েছে আমার সন্তান, তোমাদের সবাইকে লুকিয়ে, তোমার বাবাকে লুকিয়ে বারে বারে ছুটে এসেছে আমার ভোলার কাছে। তবে তোমার মা হলো কি না আমার দুর্গা? ভোলার মা শোনো, আমি কিন্তু দেবী নই, আমি মানুষ। আমি মানুষ পূজোই করব গো মা, আমার ভোলা আমায় মন্ত্র শিখিয়ে দিয়েছে, নমো দিভুজা রূপেণ সংস্থিতা, নমো দিভুজা। চলো রানী চলো, আমরা যাই, খুঁজে দেখি এমন মানুষ পূজো আর কোথাও হচ্ছে কিনা। তাই চলো রজত, তাই চলো। বিসর্জনের বাজনা বাজছে, বোধন থেকে বিসর্জন রোজ বিকেল আর সন্ধেটুকু একসাথে কাটাচ্ছে রজত রানী, ভালোবাসছে, আলো মাখছে, আনন্দ করছে। এবার মন খারাপের পালা। রানী, আমার বুকে সারা জীবন শরৎ হয়ে থাকবে তো, ঝিরিঝিরি বৃষ্টি, কখনো রোদ্দুর, আর কাশের দোলায়
বিশ্রামহীন বাতাস? না না, বিশ্রামহীন বাতাস নয়, ভালোবাসা। সেই তো, বিশ্রামহীন ভালোবাসা। রজত, রজত দেখো ওই যে নদীর জলে কত আলোর ফুল, নৌকায় নৌকায় উত্তেজনা, ঢাকির শব্দে বিষাদ একটু একটু করে কমছে, এবার নিভে যাবে সব বিষাদ, সব মন খারাপ, বিশ্রামে যাবে ঘৃণাও। রজত দাঁড়ো দাঁড়ো, চুপ চুপ। কি হলো? একটা গুঙানির শব্দ শুনতে পাচ্ছ? তোমার মা দুর্গা কাঁদছে বুঝি? না না রজত, ভালো করে শোনো। হ্যাঁ হ্যাঁ, আমারও তো এই মনে হচ্ছে তো। চলো চলো একবার কাছে গিয়ে দেখি। রানী রানী, ওই দেখো একটা প্রাণ, দুর্গার গলে যাওয়া মাটি আঁকড়ে ধরে রাখতে রাখতে ডুবে যাচ্ছে। উফ, কি ভয়ঙ্কর! রক্ত মাংস সব যেন খুবলে খুবলে খেয়ে ভাসিয়ে দিয়ে গেছে কোন একটা অসুর। ওকে বাঁচাও রজত, ওকে বাঁচাও, ও যে একটা শিশু, ওকে বাঁচাও রজত, ওকে বাঁচাও। রজত ও রানী বাচ্চাটিকে তুলে ডাক্তারের কাছে আনে। দিন চারেক পরে হাসপাতালে মেয়েটির কাছে যায় রানী। মেয়েটি নাকি পুলিশকেও কিছু বলেনি, বলেছে ও শুধু দিদিকেই বলবে কেবল। তোমার নাম কি সোনা? আমার নাম মিতুল, বাড়ি ছিল সোনামুখীতে, এবার আকাশে হবে। না না, অমন করে বলে না সোনা, কে করেছে এসব আমাকে বলো তো বাবা, সেই দুষ্টু লোকদের পুলিশ খুব শাস্তি দেবে। আমার মা নেই, বাবা নতুন বিয়ে করেছে, খুব খুব মারে, কাল সিটে ব্যথা, বড্ড ব্যথা দিদি। মাসি বলল আমার সঙ্গে চল, তোর মাকে খুঁজে পেয়েছি, তোকে তোকে পৌঁছে দেব তোর মায়ের কাছে। তারপর ট্রেনে করে গেলাম, চারটে কাকু বলল আমরা জানি কোথায় তোমার মা। তারপর আমার খিদে তেষ্টায় ফেটে যেতে চাওয়া শরীর ওরা ছিঁড়ে ছিঁড়ে খেল। কত কত মিনতি করলাম, বললাম আমি নিজেই যে কিছু খাইনি, আমায় খেয়েও না, আমায় খেয়েও না। মিতুল মিতুল, সোনা আমার, জল খাবে বাবা, খুব কষ্ট হচ্ছে তাই না? আমি একটু ডাক্তারবাবুকে ডাকি। না না, শোনো, তারপর কি হলো, ওরা আমায় টোপাং করে ফেলে দিল নদীর জলে, ঠিক ঠিক মা দুঃখার পাশটিতে, মায়ের মাটি গলছে, আমার রক্ত মাংস, মায়ের কাঠামো বেরোচ্ছে, আর আমি মায়ের গন্ধ পাচ্ছি পাচ্ছি। মিতুল, কি ভীষণ মিতুল পাচ্ছিল আমার, ঠিক ঘুমানোর আগেই তোমরা আমাকে তুলে আনলে, বলো বলো কেন আনলে আমায় এখানে? মিতুল মিতুল, মা আমার, লক্ষ্মী মা আমার। আমি তো মা নই, মা তো ওই আকাশে থাকে। না না, ওই দেখো জানলার বাইরে থেকে ডাকছে আমায়, বিসর্জনের বাজনা বাজছে, মিতুল নদীর জলে আলোর ফুল। না না মিতুল, না না, বিসর্জন তো হয়ে গেছে সোনা, এরপর মা লক্ষ্মী আসবেন ঘরে, পূর্ণিমার ফুল ফুটবে। পূর্ণিমাকে বলো সব অন্ধকারে আলোর ফুল ফোটাতে, ও এখনো শিখতে পারেনি। মিতুল এখনো না, মিতুল এখনো না, মিতুল এখনো না, মিতুল। ডাক্তার ডাক্তার! মিতুলের মৃত্যুর পর পরদিন দুপুরে রজত, ভেঙে পড়ো না রানী, ভেঙে পড়ো না।
আমরা তো চেষ্টা করেছিলাম, পুলিশ হন্যে হয়ে খুঁজছে, আমরাও দোষীরা ঠিক শাস্তি পাবে, পাবেই। রজত বোধন থেকে বিসর্জন, এই কদিনের পৃথিবীতে কেন এত খিদে রজত বলতে পারো? বোধন থেকে বিসর্জন, এইটুকু জীবনের মানুষের কেন এত খিদে? শান্ত হও রানী, শান্ত হও। রজত, ওই দেখো চাঁদ বড় হচ্ছে, একটু একটু করে। মনে আছে তো, মনে আছে তো, সমস্ত অন্ধকার মুছিয়ে দিতে হবে আমাদের পূর্ণিমার আগেই। মিতুলকে, মিতুলকে বলতে হবে এ পূর্ণিমা কোজাগরীর, সব অন্ধকারেও আলোর ফুল ফোটাতে জানে। চলো রানী, চলো, আমাদের থানায় যেতে হবে, পুলিশের সঙ্গে মিতুলের অসুর খুঁজতে। চলো রজত, তবে তার আগে দাদুকে বলে আসি, সব মেয়েরা এখনো উচ্চ স্বরে বলতে পারে না। ভক্তজনের কল্যাণার্থ আমি যুদ্ধ করি এবং স্বর্গে ও পৃথিবীতে অন্তর্যামিনী রূপে আমি প্রবেশ করেছি। এই আকাশে